বেলায় কি কম তোমার পথর কাছে ফেলতে আছি মা বিলো মধুপুর থানার বিশৃঙ্খলা কমলা সাগরী যে বিয়া পাড়াও খরচা তীব্রা যত্ন কুবন বসঙ্গী ধুরুক বসঙ্গী চালা খবুই তালা মানে তিনি বাইকে হাতি বা নেকাই টকা কোনো খোঁজ খবর করে আপনার তো এই বোমা এই আপনার হিন্দু সমাজ নিয়ে যে অঞ্চতনের মধুপুর থানা ও গেরেব লাগে না তুমি মেয়ের মা আর উনি হচ্ছেন মেয়ের বাবা কার্তিক দেবর মা 15 বছর মেয়েটার বয়স। এই মেয়েটা বাড়ির থেকে সন্ধ্যা সময় একটা নাম্বারবিহীন গাড়িতে করে জোর করে কমলা সাগর যে মিয়াপাড়ার একটি ছেলে জোর জবস্তি মেয়েটাকে উঠিয়ে নিয়ে যায়। তারই বিষয় নিয়ে সেটা আমরা 7 তারিখে এখানে FIR হচ্ছে থানাতে। তো আজকে 12 দিন অতিক্রম করার পরেও নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে থানার তরফ থেকে কোনো অক্ষমতা প্রকাশ করে তারা এখন আমরা থানাতে এসেছি ত্রিপুরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। আমি বাপন বণিক এবং আমাদের সাথে ত্রিপুরা হিন্দু জাগরণ মঞ্চের বিশিষ্ট কার্যকর্তাগণ আছে। তো আমাদের প্রচেষ্টা ছিল এতটুকু যে ওসি সাহেবের সাথে কথা বলবো, ওসি সাহেব নেই, ফোনে কথা হয়েছে আমাদের সাথে। কিন্তু যে ডিউটি অফিসার বা কেসটার আইও আছে উনিও কিছু কেসটা কতটুকু এগিয়েছে এই নিয়ে কোনো সন্তুষ্টমূলক আমাদের কাছে কোনো আনসার দিতে পারেনি। আমার মনে হচ্ছে যে প্রশাসন যদি একটা ভালোভাবে প্রেশার দেয় বা ভালোভাবে চেষ্টা করে মেয়েটা উদ্ধার করা যাবে, কিন্তু মেয়েটা এখন কী অবস্থায় আছে, ওর কি জীবন বেঁচে আছে কি নাই সেটাও আমাদের কাছে কোনো ইনফরমেশান এখন অবধি থানা থেকে আমরা পাইনি বা ওইটুকু কথা জানার কোনো আমাদের এখন অবধি জানতে পারিনি। এখন অবধি তো মেয়েটা উদ্ধার হয়নি, তো আগামী দিনে যদি উদ্ধার না হয় আপনারা কী ভূমিকা গ্রহণ করবেন? আগামী দিন উদ্ধার আজকের দিন আমরা দেখব। এখন আমরা হাই অথরিটির সাথে কথা বলবো বিষয়টা নিয়ে কী করা যায়। আগামী দিন তো আমরা চাইবো না নিশ্চয়ই যে আমাদের দুটা হিন্দু মুসলিমের মধ্যে ত্রিপুরার মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটুক, সেটা আমরা নিশ্চয়ই চাইবো না। তো সেই দিকটা খেয়াল রেখে আগামী দিন আমরা আগামী স্টেপটা নেব কী কী নিতে পারি। আপনার নামটা? বাপন বণিক।